নমস্কার, ইনফোগুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে 24শে আগস্ট 2017 বিকাল 5:30 থেকে জিও মোবাইল বুকিং চালু হয়ে গেছে বিভিন্ন স্টোরে, অনলাইন এবং অফলাইন মার্কেটে। চলুন দেখা যাক, এই মোবাইল বুকিং করতে গেলে আমাদের কী কী করতে হবে এবং এই মোবাইলটির স্পেসিফিকেশান কী আছে সে সম্পর্কে জেনে নিই। সবার প্রথমে আমি jio.com ওপেন করে রেখেছি এবং জিওর ওয়েবসাইটে আছি। এখানে দেখে নেই, প্রথমে বলেছে জিও ফোন, এখানে বুক নাও, এই বুক নাওতে ক্লিক করলে পারে আমার এখান থেকে বুকিং করা যাবে। আমি বুক করার আগে এই মোবাইলটি সম্পর্কে স্পেসিফিকেশান এবং এর কি ফিচার্স আছে সে সম্পর্কে একটু জেনে নিই। দেখুন, এখানে বলেছে জিও ধনধনাধন 153 টাকা, কোনো মাস উল্লেখ করেনি, এক মাস, দু মাস, তিন মাস কি হবে কোনো উল্লেখ করেনি, কিন্তু 153 টাকা করে আপনাকে পেমেন্ট করতে হবে। এবং এই 153 টাকা করে আপনি পেমেন্ট করলে পরে আপনি পাবেন ফ্রি ভয়েস কল, আনলিমিটেড ডেটা, ফ্রি 300 SMS এবং জিও অ্যাপ। অর্থাৎ আপনি আনলিমিটেড ভয়েস কল পাবেন, আনলিমিটেড ডেটা পাবেন, ফ্রি 300 SMS, 300টা SMS পাবেন এবং জিও অ্যাপ পাবেন। এছাড়াও এই মোবাইল, এখানে দেখুন জিও ফোনটি কীরকম দেখতে সে সম্পর্কে এখানে দেওয়া। তো দেখুন, এটা কম্প্যাক্ট ডিজাইন, অর্থাৎ মোবাইলটি দেখতে এরকম হবে এবং এর 2.4 ইঞ্চ QVGA ডিসপ্লে, অর্থাৎ এর ডিসপ্লেটা 2.4 ইঞ্চি হবে। এবং ব্যাটারি চার্জার অর্থাৎ ব্যাটারি 200 mAh এর হবে এবং এটা স্ট্যান্ডবাই 15 দিন চলবে। এছাড়া এর সাথে একটি থাকবে SD কার্ড স্লট, অর্থাৎ এখানে আপনি 128 GB পর্যন্ত মেমোরি কার্ড লাগাতে পারবেন। এছাড়াও এর কিবোর্ড অ্যালফানিউমেরিক কিবোর্ড থাকবে, এর 4টি ওয়েতে নেভিগেশন থাকবে এবং এই নেভিগেশন থেকে বোঝা যাচ্ছে যে এই মোবাইলটির মধ্যে আমরা ওয়াইফাই ব্লুটুথ পাবো। এছাড়াও এর সাথে একটি 3.5 mm জ্যাক, হেডফোন জ্যাক থাকবে এবং টর্চ লাইট, FM রেডিও, রিংটোন, ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার, কল হিস্ট্রি এবং ফোন কন্ট্যাক্ট, এই সমস্ত জিনিসগুলি এই মোবাইলটির মধ্যে থাকবে। এখানে ইউজ জিও অ্যাসিস্ট্যান্ট টু কন্ট্রোল ইওর জিও ফোন, এই জিও ফোনটি কন্ট্রোল করার জন্য বা এই জিও ফোনটি চালানোর সময় আমাদের এখানে এই সমস্ত জিনিসগুলো আমরা পাবো, যেটার মধ্যে আমরা কল করতে পারবো, SMS পাবো, জিও মিউজিক পাবো, জিও সিনেমা পাবো এবং ব্রাউজ পাবো। এখানে বলেছে আপনি কল করবেন, SMS করবেন, যদি মিউজিক শুনতে হয় তাহলে জিও মিউজিক শুনতে পারবেন, জিও সিনেমা দেখতে পারবেন, যদি আপনি ইন্টারনেট ব্রাউজ করতে চান তাহলে জিওর অ্যাপ ব্রাউজার থেকে আপনি ব্রাউজও করতে পারবেন। এছাড়া এই জিও ফোনটি টোটাল 22টি ল্যাঙ্গুয়েজে আপনাকে প্রোভাইড করবে। এই 22টি ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু এরকম করে 22টি ল্যাঙ্গুয়েজ থাকবে এবং আপনার যে ল্যাঙ্গুয়েজটি দরকার সেই ল্যাঙ্গুয়েজটি আপনি সিলেক্ট করে এই মোবাইলটিকে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই জিও ফোনটির মধ্যে আমার মাই প্ল্যান অ্যাপ থাকবে, স্টেটমেন্ট পাওয়া যাবে এবং জিও কেয়ার থাকবে, ইউজেস থাকবে এবং রিচার্জ থাকবে, আপনি কতটা ইউজ করেছেন সেটার আপনাকে রিপোর্ট দিবে এবং রিচার্জ আপনি কত টাকা করবেন, 153 টাকা করবেন না শুধু 53 টাকা করবেন না অন্য বড় প্ল্যান করবেন সেটা আপনাকে এখান থেকে পারেন। এছাড়াও এই মোবাইলটির মধ্যে একটি প্রজেক্ট অন বিগ স্ক্রিন নামে একটি ভালো সুবিধা দেওয়া আছে, যেখান থেকে আপনি আপনার মোবাইল থেকে জিও টিভিতে কানেক্ট করতে পারবেন। এখানে আপনি মোবাইল থেকে জিওতে যে কানেক্ট করবেন সেই কেবলটা আপনাকে বাজার থেকে সংগ্রহ করে নিতে হবে বা কিনে নিতে হবে। এছাড়াও এই ফোনটির টেকনিক্যাল স্পেসিফিকেশানটা আমরা একটু দেখে নিই। এই টেকনিক্যাল স্পেসিফিকেশানের মধ্যে ডিসপ্লে স্ক্রিন সাইজ 6.09 cm, অর্থাৎ 2.4 ইঞ্চ। এছাড়াও স্ক্রিন রেজুলেশন QVGA 320x240 পিক্সেলে থাকবে। জেনারেল ফিচার্সের মধ্যে অপারেটিং সিস্টেম কাই ওএস, অর্থাৎ এখানে আপনি অন্য কোনো ওএস পাবেন না, এখানে কাই ওএস পাবেন। এছাড়াও এটার মধ্যে সিম স্লট সিঙ্গেল সিম থাকবে, অর্থাৎ এখানে আপনি ডবল সিম ইউজ করতে পারবেন না, এখানে একটিমাত্র সিম ইউজ করা যাবে। এছাড়াও সিম সাইজ ন্যানো সিম, তার মানে আপনি এখানে ন্যানো সিম ছাড়া অন্য কোনো সিম ব্যবহার করতে পারবেন না। আর এই ফোনটি ব্ল্যাক কালারের হবে, অর্থাৎ কালো কালারের হবে এবং বক্স কন্টেন্টের মধ্যে হেডফোন পাবেন, আপনি রিমুভেবল ব্যাটারি পাবেন, চার্জার অ্যাডাপ্টার পাবেন, কুইক স্টার্ট গাইডবুক পাবেন এবং ওয়ারেন্টি কার্ড পাবেন। এছাড়াও সিম কার্ড পাবেন, অর্থাৎ আপনাকে সিম কার্ড এক্সট্রা করে কিনতে হবে না, এই ফোনটি কিনলে পরে আপনার সাথে সিম কার্ড ফ্রি পেয়ে যাবেন। এছাড়াও সোমরে গেলে পরে এখানে বলছে পারফরমেন্স,
এখানে প্রসেসর, এই মোবাইলটির প্রসেসর থাকবে ডুয়াল কোর এবং র্যাম থাকবে 512 MB র্যাম এবং ব্যাটারি থাকবে 2000 mAh, টক টাইম আপ টু 12 ঘন্টা এবং স্ট্যান্ডবাই আপ টু 15 দিন। আপনি যদি কন্টিনিউ কথা বলেন তাহলে আপনার এই মোবাইলটি 12 ঘন্টা চলবে এবং আপনি যদি স্ট্যান্ডবাই মোবাইলটিকে রেখে দিন সেটা 15 দিন চলবে। এর ক্যাপাসিটি 2000 mAh। এছাড়াও স্টোরেজ ক্যাপাসিটি, ইন্টারনাল মেমোরি থাকবে 4GB, অর্থাৎ এই ফোনটির মধ্যে ইন্টারনাল ক্যাপাসিটি থাকবে 4GB এবং এক্সপেন্ডেবল আপ টু 128GB, মানে আপনি এই ফোনটির মধ্যে 128GB পর্যন্ত আপনি মেমোরি কার্ড লাগাতে পারেন। এছাড়াও এই মোবাইলটির মধ্যে রিয়ার ক্যামেরা থাকবে 2 MP এবং ফ্রন্ট ক্যামেরা থাকবে 0.3 MP এবং ভিডিও রেকর্ডিং ইয়েস, অর্থাৎ আপনি এই মোবাইলটির সাহায্যে সামনে বা পিছনে রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও এখানে মাল্টিমিডিয়া কানেক্টিভিটি এবং ইমেল সাপোর্ট থাকবে এবং এছাড়াও ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সাপোর্ট। এই মোবাইলটির মধ্যে আপনি 22টি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, আসামিজ, বেঙ্গলি, এই বোডো, দুর্গি ইত্যাদি এরকম ল্যাঙ্গুয়েজ আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও জিও অ্যাপ, মাই জিও, মাই জিও টিভি, জিও সিনেমা, জিও চ্যাট, জিও মিউজিক, জিও এক্সপ্রেস নিউজ, এরকম আপনি এখানে এই অ্যাপগুলো পেয়ে যাবেন। এছাড়াও আমাদের থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যেখান থেকে আপনি মেক কল, সেন্ড মেসেজ, ব্রাউজ, লঞ্চ ক্যামেরা অ্যান্ড ওপেন জিও টিভি, জিও সিনেমা, জিও মিউজিক অ্যান্ড আদার অ্যাপ আপনি পেয়ে যাবেন। এছাড়াও কানেক্টিভিটি অন টিভি, অর্থাৎ আপনি এই জিও মোবাইলটির সাথে আপনি কেবলের সাহায্যে টিভিতে আপনি জিও টিভি দেখতে পারবেন। আদার্স ফিচার্সের মধ্যে আছে টর্চ কন্ট্যাক্ট ইম্প্রুভ ভায়া জিমেল। এই টেকনিক্যাল স্পেসিফিকেশনটা দেখার পর আপনি যদি মনে করেন যে আপনি জিও ফোনটিকে বুক করবেন তাহলে আপনি এখান থেকে বুক অপশনে যেতে পারেন অথবা আপনি জিও অ্যাপ থেকেও করতে পারেন। এই জিও বুক করতে গেলে পরে আপনাকে দুরকম সিস্টেমে আপনি বুক করতে পারেন, সেটা হলো আপনি নিকটবর্তী স্থানে গিয়েও আপনি আপনার নিয়ারেস্ট দোকান থেকেও আপনি বুক করে নিতে পারেন এবং সেখানে বুক করতে গেলে পরে আপনাকে অবশ্যই আধার কার্ড, পিন কোড নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার ও 500 টাকা নিয়ে যেতে হবে এবং সেখানে নিয়ে যাওয়ার পরে আপনাকে তারা বুকিং নাম, আধার কার্ড জমা নিয়ে এবং তারা আপনাকে দুদিন একদিন পরে বুকিংয়ের টোকেনটি দিয়ে দিবে। এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনি অনলাইন ঘরে বসে আপনি বুক করবেন তাহলে আপনি অনলাইনে কম্পিউটার থেকে হোক বা মোবাইল থেকে হোক আপনি বুক করতে পারেন। আপনি যদি কম্পিউটার থেকে বুক করেন তাহলে আপনি www.jio.com ওপেন করে নিয়ে সেখান থেকে বুক করবেন, আর যদি মনে করেন যে আমি মোবাইল থেকে করব, স্মার্ট অ্যান্ড্রয়েড মোবাইল থেকে করব, তাহলে আপনাকে মাই জিও অ্যাপ ওপেন করে নিতে হবে। এই জিও মোবাইলটি বুক করতে গেলে আমরা দেখে নিই কীভাবে বুক করব। প্রথমে বুক নাওতে যাব এবং সেখান থেকে আমাদের পিনকোড নাম্বার এবং মোবাইল নাম্বার দিতে বলবে। থেকে আমরা বুক নাওতে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস, এরকম একটি পেজ চলে আসবে এবং এই পেজটির মধ্যে বলেছে 10-ডিজিট মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিলাম এবং এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করলাম। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে দেখুন আমার মোবাইল নাম্বারটি এসে গেছে এবং এখানে বলছে পিনকোড নাম্বার, এখান থেকে আমাকে পিনকোড নাম্বারটি দিতে হবে। আমি এখান থেকে যখনই পিনকোড নাম্বারটি দিব এবং এখান থেকে নিচের থেকে প্রসিড অপশনে প্রেস করতে হবে। এবার এখান থেকে প্রসিড অপশনে যাওয়ার পরে আপনাকে বলবে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে পেমেন্ট করতে। আপনি এখান থেকে নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের সাহায্যে আপনি পেমেন্ট করে দিবেন এবং সাথে সাথে আপনাকে একটি টোকেন নাম্বার দেওয়া হবে এবং সেই টোকেন নাম্বারটা দিয়ে আপনি ওয়েট করবেন। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি দিক থেকে আপনাকে মেসেজ করে হোক বা ফোন করে হোক আপনার নিয়ারেস্ট দোকান থেকে আপনাকে ফোন করে সেই জিও ফোনটি দিয়ে দিবে এবং তখন আপনাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে। এখন নেট ব্যাঙ্কিং করার সময় আপনাকে 500 টাকা জমা করতে হবে এবং সেই সময় আপনি 1000 টাকা দেওয়ার পর আপনাকে মোবাইলটি দিবে এবং আপনি যদি মনে করেন 3 বছর ইউজ করার পর আপনি মোবাইলটি রিটার্ন দিবেন তাহলে আপনি রিটার্ন দিয়ে 500 টাকা আপনি পেয়ে যাবেন। আপনি, আমি এখানে দেখাতে পারতাম কিন্তু এখানে খুবই স্লো চলছে, সেজন্য আমি এখানে বুকিং দেখাতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। আপনারা চেষ্টা করবেন, মনে রাখবেন এই জিও, এই ওয়েবসাইটটি প্রচণ্ড স্লো কাজ করছে যেহেতু প্রচুর মানুষ এখান থেকে বুকিং করে চলছে, সেজন্য আপনি আপনার সময় মতো একটু ধৈর্য ধরে আপনি বুকিং করে নিতে পারেন। এই ছিল আমার ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।